এই যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আছেন তো, ইনি খুব বিরাট গভীর জলের মাছ, ইনি খুব ভালো করে পলিটিক্স জানেন। এবার ইডি বাথরুমে ঢুকবে? হ্যাঁ ঢুকবে, কেন ঢুকবে না? সিবিআই কে পাঠিয়ে দিয়েছে দিল্লি, এবার কি বাথরুমেও ঢুকবে নাকি? হ্যাঁ, বাথরুমে যদি টাকা থাকবে, বাথরুমে যদি মাল দৌলত থাকবে, বাথরুমে যদি নোটের পাহাড় থাকবে, বাথরুমে যদি মানে এই সব গুরুত্বপূর্ণ জিনিস থাকবে, তাহলে বাথরুমে ঢুকতে পারে, কেন ঢুকতে পারবে না? হ্যাঁ, ওনার পাশে অনেক ক্ষমতা আছে তো, এই তো দেখছি আমরা, দেখছি তো পঞ্চায়েত ইলেকশন, যা বুথে বুথে যা গুলি গুলি আর বোমা হচ্ছে, যা মার্ডার হচ্ছে, যা প্রার্থীরা টিএমসি প্রার্থীরা বন্দুক নিয়ে চলছে, সেটা তো দেখছি, ওনার ক্ষমতাটা তো দেখছি আমরা, চোখ দিয়ে দেখছি ওনার কত ক্ষমতা আছে, ওনার পকেটে কত বোমা গুলি আছে, অভিষেক ব্যানার্জির পকেটে কত গুন্ডা আছে, কত বাহিনী আছে, আর পুলিশকে কি করে উনি দালাল বানিয়ে রেখেছেন সেটা তো আমরা দেখছি। নবজুয়ারে তো আমরা তাই দেখলাম যে পুলিশ হলো একজন দালাল। আজকে ক্যান্ডিডেট ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেট যা নমিনেশন ফাইল করতে গেল, তাকে পুলিশ লুকাচ্ছে, ও আপনার পাশে বন্দুক আছে, আপনার পাশে বন্দুক আছে, লুকিয়ে দিন লুকিয়ে দিন, তাহলে যখন ক্যামেরা দেখিয়ে দিল, তারপর বলছে এবার তো ক্যামেরা দেখিয়ে দিল, আমাদেরকে আপনাকে ধরতে হবে। মানে এত টাকা আছে কি গাদ্দি থেকে ২ লাখ টাকা ২০০০ নোট বেরিয়ে গেল, আলমারি থেকে ২ লাখ টাকা ২০০০ নোট বেরিয়ে গেল, বাথরুম থেকে ২ লাখ টাকা ২০০০ নোট বেরিয়ে গেল। মুখ্যমন্ত্রী আমাদের বলছেন কি বাথরুম ঢুকবে কি, এবার তো বাথরুম ঢুকতে হবে, এবার তো বাথরুমও চেক করতে হবে, এবার তো ফ্লাশও চেক করতে হবে, এবার তো কামোটও চেক করতে হবে, করতেই হবে ভাই। যদি উনি না যাবেন, উনি মিডিয়ার সামনে একদম বলে দিয়েছেন কি ভাই আমি না যাব, তাহলে ইডির যা ক্ষমতা আছে ইডি দেখাবে, সিবিআই যা ক্ষমতা আছে সিবিআই দেখাবে। সিভিক পুলিশকে আপনি ইল্লিগাল পার্কিং, ম্যানেজিং ক্রাউড, ট্রাফিক এইসব আর ফেস্টিভ্যাল ক্রাউড এইসবে আপনারা ব্যবহার করবেন, তাহলে ইলেকশন নমিনেশনে এই সিভিক পুলিশ ডান্ডা নিয়ে কি করছে? কে সিভিক পুলিশ কে? কেন হাইকোর্ট বিরুদ্ধে কেন যাচ্ছে এই রাজ্য সরকার? কালকে একটা ভাইরাল ভিডিও দেখলাম, ২০০০ নোট একটা বান্ধবীকে নিয়ে ছোট্ট মিনি স্কার্ট পরে মদন মিত্রা বসেছিল আর ২০০০ নোট এমন এমন করে উড়ালো। পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করলো নিয়োগ দুর্নীতিতে মঙ্গলবার। তিনি বলছেন বাপের চাকর নয়, কারণ কেন ডাকলেই যেতে হবে, কীতদাস নয়, তিনি এরকমই মন্তব্য করলেন। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী নাজিয়া আলাই খান, কথা বলার চেষ্টা করব। আইনি চোখে যদি দেখবেন, যারা যারা ইন্ডিয়ান সিটিজেন আছে তাদেরকে আইনের আইনি কথা মানতেই হবে। অভিষেক ব্যানার্জি এত বড় হরিদাস পাল নেই যে উনি সংবিধানকে বাদ দিয়ে দেবেন, উনি ইজলাসকে বাদ দিয়ে দেবেন, উনি মহামান্য আদালতকে বাদ দিয়ে দেবেন, উনি হাকিমকে আর হুকুমকে বাদ দিয়ে দেবেন, উনি ইডি ইডিকে বাদ দিয়ে দেবেন, উনি সিবিআইকে বাদ দিয়ে দেবেন। আর উনি কি ভাবছেন কি ওনার পিসি যদি মুখ্যমন্ত্রী আছে তাহলে উনি যা যা ভাবে তাই ভাবে, উনি কখনো জাস্টিস গাঙ্গুলিকে উনি মালাইং করবেন, কখনো ইডি আর সিবিআইকে মালাইং করবেন, সেটা চলবে না। ইডি আর সিবিআই ওনাকে কি সম্মান দেবার আগে কি বললেন কি আপনাকে নবজোয়ার বন্ধ করতে হবে, সেটা তো উনি বললেন না। আগেও তো গেল 9 ঘন্টা ৪০ মিনিট ইন্টারোগেশন করে চলে আসলো, কপারেট তো করার উচিত। আজকে আমাকে কোনো কোনো রাজ্য সরকার থানা ডাকবে আমি যাব না, আমাকে তো যেতে হবে। আমি জানি যে এই রাজ্য সরকারের পুলিশ টিএমসির দালাল, তাও আমি যাব। আমি কখনো আইনকে বাধা দিতে পারি না, আমি কখনো ইজলাসকে বাধা দিতে পারি না, আমি কখনো কানুনকে বাধা দিতে পারি না। আর অভিষেক ব্যানার্জি যা ক্ষমতা দেখাচ্ছে, অভিষেক ব্যানার্জি পকেটে কত ক্ষমতা আছে সেটা আমরা চোখে দেখছি ভাই, সেটা করার করে নিন আমি। হ্যাঁ সেটাই করবে, যদি উনি না যাবেন, উনি মিডিয়ার সামনে একদম বলে দিয়েছেন কি ভাই আমি না যাব, তাহলে ইডির যা ক্ষমতা আছে ইডি দেখাবে, সিবিআই যা ক্ষমতা আছে সিবিআই দেখাবে, ইজলাস যা ক্ষমতা আছে ইজলাস দেখাবে, হাকিমের যা ক্ষমতা আছে হাকিম দেখাবে, নিশ্চয়ই দেখাবে, আর দেখাবার উচিত। এই ধরনের যদি লোকজন নিজেরকে এত হরিদাস পাল পাবে, বুঝাবে জনগণকে, তাহলে ইডি সিবিআই ইজলাসকে নিজের ক্ষমতাটা দেখাতেই হবে। আজকে ক্যান্ডিডেট ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেট নমিনেশন ফাইল করতে গেল, তাকে পুলিশ লুকাচ্ছে, ও আপনার পাশে বন্দুক আছে, আপনার পাশে বন্দুক আছে, লুকিয়ে দিন লুকিয়ে দিন, তাহলে যখন ক্যামেরা দেখিয়ে দিল, তারপর বলছে এবার তো ক্যামেরা দেখিয়ে দিল, আমাদেরকে আপনাকে ধরতে হবে।
তো মুখ্যমন্ত্রী কি করছেন আর কিভাবে উনি সিভিক ভলেন্টিয়ারকে ইউজ করলেন সেটা আবার হাইকোর্টে এই কথাটা সোমবার উঠবে একদম উঠবে। আমি বলছি 21 মার্চ 2023 হাইকোর্টে বলেছিল, হাইকোর্ট অর্ডার ছিল যে সিভিক পুলিশকে কোনো ল এনফোর্সমেন্টে আপনারা ঢুকাবেন না। আপনারা একটা একটা নমিনেশন সময় দিচ্ছেন 39.6 সেকেন্ড। কেন আমি বলছি কি এই যা পঞ্চায়েত ইলেকশন যা হঠাৎ করে অ্যানাউন্স হয়েছে তার ভিতরে অনেক বড় বড় ব্যাপার আছে। একটা ব্যাপার আমি এখনই বলে দিচ্ছি, সেপ্টেম্বর মাস থেকে 2000 নোট চলবে না। এই 2000 নোটকে কাজে লাগানোর জন্যে তৃণমূল কংগ্রেস পার্টি পঞ্চায়েত ইলেকশন হঠাৎ করে অ্যানাউন্স করলো যে 2000 নোট ব্যবহার হতে পারবে। বিরাট বিরাট নোটের পাহাড়, 2000 নোট কোথায় কোথায় দিয়ে চেঞ্জ করাবে, কোন ব্যাংকে জমা করবে আমরা কিছুদিন আগে দেখলাম। তারপরেই দিন পঞ্চায়েত ইলেকশন ভোটটা অ্যানাউন্স হলো। শশী পাঞ্জা আরও একজন খুব বিরাট মহিলা মন্ত্রী, উনি উড়িষ্যা গিয়ে 2 লাখ টাকা সবাই আসহায় যারা যারা নিজের স্বামী নিজের বাচ্চা নিজের ভাইকে দাদাকে হারিয়েছেন বালাসোর ট্রেনে অ্যাক্সিডেন্টে, ওনার হাতে 2000 নোটের গাড্ডিটা দিলেন 2 লাখ টাকা। কখনো এটা আইন বলে, এটা সংবিধান বলে, এটা আপনার অ্যাসেম্বলি আর্টিকলস বলে, কখনো একজন সিএম ফান্ড থেকে মন্ত্রী ফান্ড থেকে ক্যাশ টাকা দেওয়া যায় না, সব সময় ড্রাফার চেক দেওয়া যায়। ওনারা 2000 নোট করে অনেক লোকজনকে 2 লাখ টাকা দিয়েছেন, তার মানে আরও বেশি টাকা আছে 2000 নোট। সেপ্টেম্বর পরে তো এই 2000 নোটটা চলবে না ভাই। বিভিন্ন পুরসভায় ইডি সিবিআই পাঠিয়েছে, এটা একটা চক্রান্ত, রাজনৈতিক প্রতিহিংসা বলছেন ফিরা থাকি। দেখুন আমি আজে বাজে চাবানি আঠানি লোককে আমি গুরুত্ব দিই না, ঠিক আছে, একদমই গুরুত্ব দিই না। আইন আইনভাবে চলবে। এখানে এত দুর্নীতি হচ্ছে, অনেক পাড়া মহল্লাতে ধর্ষণ হচ্ছে, সবাই ডিস্ট্রিক্টে মার্ডার হচ্ছে, সবাই ডিস্ট্রিক্টে আপনার গুলি হচ্ছে, বোমা ফাটছে, তাহলে রাজ্য পুলিশ কি ইনভেস্টিগেশন করছে না? রাজ্য পুলিশ বসে আছে, তারাও তো ইনভেস্টিগেশন করছে। এ তো এটা তো আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বলছেন যে ভাই আমাদের পুলিশ ভালো কাজ করছে। তাহলে ইডি সিবিআই আর এনআইএ এর যা কাজ আছে সেটা উনি করছেন। আইন আইন ভাই চলবে, আইন আইনভাবে চলবে। মদন মিত্র বলছে যে পঞ্চায়েত ভোটে একটু অশান্তি না হলে ভালো লাগে, এরকমই মন্তব্য, কি বলবেন? দেখুন আমি কালকেই একটা ভাইরাল ভিডিও দেখলাম, 2000 নোট একটা বান্ধবীকে নিয়ে ছোট মিনি স্কার্ট পরে মদন মিত্রা বসেছিল আর 2000 নোট এমন এমন করে উড়ালো। এইসব মাতালের কথাটা আমি বলবো না। হ্যাঁ প্রিয় মুখ্যমন্ত্রী একটা কথা বলবো, কি যখন রুজিরাকে নোটিশ সম্মান দিল এয়ারপোর্টে তখন উনি বললেন কি দেখুন বালাসোরে এত লোকজন মারা গেল আর এরা আমার আমার বউকে নোটিশ দিয়ে দিল, বেচারি পাঞ্জাবি যাবার চেষ্টা করলো, সেটা উনি বললেন না কি পালানোর চেষ্টা করলো আর ওকে নোটিশ দিয়ে দিল। আমি বলছি দিদি, 2 দিন আগে আপনার বউকে যদি ইডি সম্মান দিচ্ছে তাহলে আপনার খুব গায়ে লাগছে, আপনার মনে পড়ে যাচ্ছে বালাসোর ইনসিডেন্টে যারা যারা জান হারালো তার ইনসিডেন্টটা আপনার চোখে জল চলে আসলো, আর 2 দিন পর যখন আপনি পঞ্চায়েত ইলেকশন ভোটটা আপনি ডিক্লেয়ার করলেন তখন আপনি শুধু পলিটিক্স আর 2000 ভোটকে ঠিকানা লাগানোর জন্য শুধু ভাবলেন, এই বালাসোর ঘটনাটা ভুলে গেলেন, এবার চোখে চলে গেল, এবার দিমাগ থেকে চলে গেল কেন? এই যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আছেন তো, ইনি খুব বিরাট গভীর জলের মাছ, ইনি খুব ভালো করে পলিটিক্স জানেন, কিন্তু এনার সঙ্গে আর এনার পার্টি দুর্নীতি নিয়ে আইনি একটা ব্যবস্থা আছে যাকে নিয়ে চলতে হবে। আমরা তো কখনো মুখ থেকে বলছি না, কেষ্ট বড় বড় বাঘ, প্রমাণ দিয়ে দিন না। পার্থ চ্যাটার্জি বড় বড় নেতা, প্রমাণ দিয়ে দিন না। অর্পিতা খুব ভালো লোক, ভালো মহিলা, প্রমাণ দিয়ে দিন না। প্রমাণ দিয়ে দিলেই তো হয়ে যাবে, আর আমাদেরকে দেবার দরকার নেই, আপনি কোর্টকে দিয়ে দিন।